ডিয়ার ফ্রেন্ডস, ফণী সম্বন্ধে কিছু বিশেষ আপডেট আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে আজকে শুক্রবার, এবং যেটা অলরেডি আমরা আবহাওয়া দপ্তর থেকে ইনফরমেশান পেলাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফণী ঢুকতে চলেছে রাত 11টা থেকে 11:30টার মধ্যে, এবং দেখা যাচ্ছে পুরো শনিবার সন্ধ্যা পর্যন্ত এর একটা প্রভাব থাকবে। অলরেডি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তর চব্বিশ পরগনার আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি যখন তখন নামতে পারে, কিন্তু যে ফণী তাণ্ডবটা কিন্তু রাত 11টা থেকে 11:30টার মধ্যে আসার সম্ভাবনা। অলরেডি কিন্তু সকাল 9:30, এখন আপনার 10টা, কিন্তু সকাল 9:30 অলরেডি কিন্তু ওড়িশায় ফণী তাণ্ডব শুরু হয়ে গেছে। শুধু তা না, অলরেডি সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, ইলেকট্রিক বন্ধ আছে, বড় বড় গাছপালা উপড়ে পড়ছে, এবং শুধু তাই না, ওখানে অলরেডি কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, মানুষ কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, মানুষকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবং শুধু তা না, আমাদের দীঘার মধ্যে দীঘায় পর্যটকদের অলরেডি 12টার মধ্যে স্পেশাল অনেক বাস দেওয়া হয়েছে পরিষেবা, 12টার মধ্যে দীঘা থেকে পর্যটকদেরকে অনুরোধ করা হচ্ছে সেফ সাইড নিয়ে নেওয়ার জন্যে। অর্থাৎ সব দিক থেকে যত রকম সতর্কতা আছে অবলম্বন করার কথা বলা হয়েছে। আর যেটা উড়িষ্যার মধ্যে অলরেডি ফণীর যে তাণ্ডব চলছে, সেখানে 175 থেকে 195 কিমি বেগে কিন্তু ঝড়টা চলছে, 175 থেকে 195 কিলোমিটার বেগে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে হয়তো 100 কিলোমিটার বেগের ঝড়টা চলবে। এবার কথা হচ্ছে কালবৈশাখীও কিন্তু আমাদের 70 থেকে 100 কিলোমিটার বেগে অ্যাভারেজ আমরা কিন্তু ঝড়টা পেয়ে থাকি। কিন্তু এবার একটা বিষয় হচ্ছে যে কালবৈশাখী যেটা হয়, সে কালবৈশাখী কিন্তু স্থায়িত্ব কিন্তু 1 থেকে 2 মিনিট হয়, আর এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এর স্থায়িত্ব থাকবে বেশ কয়েক ঘন্টা। যেমন আবহাওয়াবিদদের কথা অনুযায়ী কিন্তু অলরেডি 8 ঘন্টা 40 মিনিট ঝড়ের কবলে আছে ওড়িশা, আরও 3 থেকে 3.5 ঘন্টা এই ঝড়ের তাণ্ডব চলবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যেটা আমাদের মেন যে কাজগুলো করতে হবে, আমাদের ইলেকট্রিক লাইন থেকে ইলেকট্রিক ডিভাইসগুলো সব কিন্তু বিচ্ছিন্ন করে রাখতে হবে, মোবাইলগুলো সুইচ অফ করে রাখতে হবে সেই সময়, নির্দিষ্ট সময় দেখা যাচ্ছে, এবং সেফ সাইড থাকতে হবে। পুরানো বিল্ডিং, ঘর, কাঁচা বাড়ির বিল্ডিং টিল্ডিং হলে সেখানে অবশ্যই সেখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেফ সাইড চলে আসতে হবে জায়গায়, আর বাচ্চাদেরকে সতর্কভাবে রাখতে হবে, পানীয় জলের ব্যবস্থাটা সঠিক করে রাখতে হবে। আর বিশেষ করে ঝড় বন্ধ হয়ে গেলে পানীয় জলটা কিন্তু খুব বুঝে খেতে হবে, কোথায় পাইপ লাইন ফাটল, কোথাও কিন্তু সমস্যা হতে পারে। এখন দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা এই বিস্তীর্ণ এলাকাটায় কিন্তু বৃষ্টি আসার জাস্ট আগের মুহূর্তে দমকা দমকা বাতাস চলছে, দমকা বাতাস শুরু হয়ে গেছে, দূরের গাছপালা দেখুন ধরছে। এবার দেখা যাচ্ছে যে আমাদের এইসব সতর্ক